এবার হুতিদের মহড়া ইহুদিবাদী ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামলার জন্য মহড়া চালিয়েছে হুতি আনসারুল্লাহ যোদ্ধারা এমন দাবি করে ইহুদিবাদী ইসরায়েলের ইংরেজি দৈনিক টাইমস অব ইসরায়েল একটি খবর প্রকাশ করেছে খবরে বলা হয়েছে হুতিযোদ্ধারা এমন একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে যে তারা ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অভিযানে মহড়া চালাচ্ছে এবং ইজরায়েলি সেনাদেরকে জিম্মি করছে পত্রিকাটি দাবি করছে ব্যারেন পার্বত্যাঞ্চলে হুতিরা গোলাবর্ষণ করছে এবং তারা বহু সংখ্যক ড্রোন থেকে ইসরায়েল এবং আমেরিকার পতাকার উপর বোমা ফেলছে মহড়ায় অংশ নেয়া কমান্ডোদের কেউ কেউ ফিলিস্তিনি পতাকা বহন করছে এবং কিছুক্ষণ পর তারা ইসরায়েলের নজরদারি ক্যামেরা এবং পতাকা ধ্বংস করছে পাশাপাশি ইসরায়েলি সেনাদের তাবু তসনস করছে এবং অবশেষে একটি সামরিক ঘাঁটি উড়িয়ে দিচ্ছে এই মহড়ায় তিন ব্যক্তিকে ইসরায়েলি সামরিক বাহিনীর ইউনিফর্মে দেখা গেছে যাদেরকে বন্দুকের মুখে আটক করা হয় গত সাত অক্টোবর ইসরায়েলের ভেতরে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদের যোদ্ধারা সামরিক অভিযান চালানোর পর থেকে দখলদার ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে এর প্রতিবাদে ইয়েমেনের হুতি আনসারোল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগর এবং লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালাচ্ছে গাজা উপত্যকায় ইসরায়েলের আরও এক সেনা নিহত মোট নিহত হল দুইশো পঁচিশ গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছে বাহিনী আজ সকালে তাদের ইঞ্জিনিয়ারিং কোরের ওই সেনার মৃত্যুর খবর স্বীকার করেছে ইসরায়েলের স্বীকারোক্তি মতে এ পর্যন্ত শুধুমাত্র গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে মোট দুইশো পঁচিশ জন সেনা নিহত হয়েছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে গতকাল গাজায় যুদ্ধ করতে গিয়ে সিমন ইয়েহো সু নামে এক সেনা নিহত হয়েছে তবে ঠিক কোথায় নিহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি নিহত সিমন হারেল ব্রিগ্রেডের ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য ছিল এর আগে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ শুক্রবার খবর দিয়েছিল যে তাদের একটি হামলায় ইসরায়েলের পনেরো সেনার মৃত্যু নিশ্চিত হয়েছে কিন্তু ওই ঘটনার ব্যাপারে দখলদার সেনারা কোনো কিছু স্বীকার করেনি গাজা যুদ্ধ হওয়ার পর থেকে হামাসের হিসাব মতে দুই হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে ইসরায়েল স্বীকার করেছে সাত অক্টোবর হামাসের অভিযানে ইসরায়েলের পাঁচশো পঁচিশ সেনা নিহত হয়েছিল সূত্র পার্স টুডে